আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ তো আজকে কয়েকদিন ধরে হচ্ছে ঘোরাফেরা শপিং এসব ব্লগ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো ভাবলাম যে আজকে একটু মানে রান্নাবান্না ব্লগ শেয়ার করি আপনাদের সাথে তো এই তো চলন শুরু করা যাক আজকে ভিডিওটি আর মানে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করি তো আজকে হচ্ছে বিকেলের নাস্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কী কী বিকেলে নাস্তা বানাবো চলুন দেখাই আপনাদেরকে তো প্রথমে হচ্ছে আমি হচ্ছে আজকে মানে চিকেন ফ্রাই বানাবো আর হচ্ছে একদম সিম্পলি ঘরে থাকা উপকরণে হচ্ছে আজকে চিকেন ফ্রাইটা বানাবো তো সবসময় তো আমরা অনেক বড় বড় পিস বা হচ্ছে মাঝারি পিস দিয়েই হচ্ছে চিকেন ফ্রাই করে থাকি তো আজকে হচ্ছে আমি হচ্ছে মানে মুরগির বুকের দুই পিস নিয়ে হচ্ছে এটাকে হচ্ছে স্লাইস করে করে হচ্ছে কেটে নিয়েছি আর এটা দিয়ে চিকেন ফ্রাইটা চিকেন ফ্রাইটা করব আর আমি একদম মানে সহজ উপকরণে হচ্ছে করব তো এই তো এক এক করে হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিতেছিলাম প্রথম হচ্ছে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আদা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া তারপরে ঘরে যে মিক্স মশলা ছিল আমার সেটা দিয়েছি তারপরে এই তো সব কিছু দিয়ে এখন হচ্ছে দিয়ে দিব লেবু লেবুর এক মানে এক পিস লেবুর ফালি দিয়েছি যদি টক দই থাকে সেটাও দেওয়া যাবে আমার বাসায় টক দই ছিল না তো মুরগিটা হচ্ছে একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি হচ্ছে একটু জুসি টাইপের হওয়ার জন্য হচ্ছে লেবুটা ইউজ করছি আসলে চিকেন প্রাইতে লেবু ইউজ করলে হচ্ছে মানে চিকেনটা হচ্ছে অনেক জুসি হয় তারপরে হচ্ছে দিয়ে দিলাম মানে অল্প একটু হচ্ছে সয়া সস তারপরে দিয়ে দিব টমেটো সস দিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে চিকেনটাকে হচ্ছে ভালো করে হাত দিয়ে মেখে নেব তো এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে মশলাটা হচ্ছে মানে মুরগির গায়ে গায়ে মানে দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে মেখে নিব মাখা হয়ে গেলে হচ্ছে আমি এটাকে হচ্ছে মানে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টাও ম্যারিনেট করে মানে রাখতে পারেন আর হাতে না সময় থাকলে মানে দশ মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন মানে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার মানে প্রয়োজন নেই তো আমার হাতে অনেক সময় ছিল এই আমি হচ্ছে প্রায় আধা আধা ঘন্টার মতো হচ্ছে আমি এটাকে হচ্ছে ম্যারিনেট করার জন্য এভাবে রেখে দিব আর অন্য সাইড দিয়ে হচ্ছে এটার উপরের কোটটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নিসি আর সাথে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া তারপরে হচ্ছে আপনার একটু জিরার গুঁড়া দিয়েছি আর হচ্ছে মানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটাকে হচ্ছে আমি একটু লবণও দিয়েছি তো দিয়ে হচ্ছে আমি এটাকে ভালো করে মেখে হচ্ছে এক সাইডে রেখে দিব। আর আমি হচ্ছে চিকেন ফ্রাই চিকেনে কিন্তু লবণও দিয়েছি সেটা আসলে আমার বল মানে বলতে মনে ছিল না আমি সব সময় লবণের কথা বলতে ভুলে যাই লবণ দিতেও ভুলে যাই লবণের কথা বলতেও ভুলে যাই তো যাই এই তো এখান দিয়ে চিকেনটা হচ্ছে ম্যারিনেট হইতে স্যার এখান দিয়ে হচ্ছে এটাও তৈরি করে রেখে দিলাম তো এখন হচ্ছে আমি হচ্ছে চিকেনের আর চিকেনটা আর ময়দার মিশ্রণটা হচ্ছে ভালো করে কোট করে হচ্ছে একটা বাটিতে হচ্ছে সবগুলো এক এক করে নিয়ে নিব তাহলে আমার ভাজতে সুবিধা হবে দেখা গেছে আমি হচ্ছে সবগুলো একসাথে সুন্দর মতো হচ্ছে তেলে দিয়ে দিতে পারবো তো এই জন্য হচ্ছে আমি আগে হচ্ছে চিকেনটা ভাজার আগে হচ্ছে আমি সবগুলো চিকেনকে এভাবে হচ্ছে ময়দা ময়দার মিশ্রণের সাথে এরকম কোট করে হচ্ছে রেখে দিতেছিলাম এভাবে করলে হয় কি মানে তেলটা গরম হওয়ার সাথে সাথে সবগুলো একসাথে দিয়ে দেওয়া যায় আর কি আর না হয়তো পরে হচ্ছে একটা আগে একটা পরে দিতে গেলে কোনোটা বেশি হয়ে যায় কোনোটা একটু কম মানে হতে লেট হয়ে যায় সেই জন্য আমি সবগুলোকে হচ্ছে আগেই হচ্ছে কোট করে রেখে দিতেছিলাম একটা প্লেটে রেখে তারপরে হচ্ছে এটা মানে ফ্রাই করে নিব তো এই তো এখন হচ্ছে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি মানে দিয়ে এখন ওটাতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে আর এখান দিয়ে তো চিকেনটা হচ্ছে আমার সেই মেখে রাখা চিকেনটা তো এখন আমি এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি হচ্ছে বেশিও দিব না তেল কমও তেল দেব না এটা একদম ডুবো তেলও হচ্ছে ভাজা যাবে তো আমি হচ্ছে একদম ডুবো তেলে ভাজবো না আমি মোটামুটি হচ্ছে তেল দিয়ে ভেজে নিব তো আমি এখন হচ্ছে এক এক করে হচ্ছে সবগুলা হচ্ছে চিকেন হচ্ছে দিয়ে দিব তেলে তো আমি জানি আমার অনেক কাপড় আমার চাইতে ভালো ভালো হচ্ছে সুন্দর করে রান্না বান্না করতে অনেক ধরনের আইটেম তৈরি করতে পারে বা আমার তো অনেক ভালো চিকেন ফ্রাইও বানাইতে পারে তো আমি হচ্ছে এটা জাস্ট অল্প উপকরণে আমি কিভাবে ঘরে সব সবসময় হচ্ছে নর্মালি বানাই সেটাই হচ্ছে শেয়ার করলাম তো আমার যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভালো না লাগলে ইগনোর করতে পারবেন ভুল টুটি হতেই পারে ভুল টুটি হলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে হচ্ছে দেখবেন তো আমি হচ্ছে এই তো চিকেনগুলো হচ্ছে এক এক করে হচ্ছে ভেজে নিলাম এক পাট হচ্ছে ভাজা শেষ এই আমি হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর আমি হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে হচ্ছে উল্টেতেছিলাম মানে এটা একদম মানে খুব ভালো একটা মানে আইডিয়া আর কি দেখা গেছে খুচুন দিয়ে হচ্ছে উল্টেতে গেলে অনেক সময় হচ্ছে তেলে ছিটা আসে কিন্তু কাঁটা চামচটা দিয়ে হচ্ছে উল্টালে ওই ভয়টা থাকে না আর আমি হচ্ছে তেল তো অনেক ভয় পাই আমি কিন্তু অনেক দূর থেকে সব সময় যেটাই ভাজাভাজি করি বা যেটাই এ করি অনেক দূর থেকে হচ্ছে এগুলা মানে উল্টাপাল্টা করে দেয় কারণ আমার গায়ে সবসময় তেল আসবে ওই দিনও আসছিলো মানে আমি মাছ ভাজতে যাই আর মুরগি ভাজতে যাই আর যেটাই করতে যাই না কারণ আমার গায়ে হচ্ছে আমার হাত পা হচ্ছে পড়ে যাবে মানে হাত তারপর হচ্ছে তেলের ছিটা আসবে এটা আমার সময় হয়ে থাকে তো এই তো আমি হচ্ছে একদম সুন্দর করে হচ্ছে চিকেনগুলোকে হচ্ছে ভেজে নিলাম আর অন্য সাইড দিয়ে হচ্ছে আজকে হচ্ছে আমি মাসালা চা বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভাবলাম যে আজকে ওইটাও আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম চিনি আজকে হচ্ছে আমি একটু প্রতিদিনই তো নর্মালি চা বানাই তো অনেকেই দেখি মশলা চা বানিয়ে খায় তো আজকে আমিও খাবো ভাবতেছিলাম এখানে আমি নিয়ে নিয়েছি আদা তারপরে তারপরে দিয়ে দিয়েছি একটা মানে দুই তিনটা লং এলাচ আর হচ্ছে দারচিনি এগুলোকে হচ্ছে আমি ভালো করে থেতলিয়ে নিয়েছি মানে ওই যে ইয়েতে একটু ভালো করে হচ্ছে ইয়ে করে নিছি নিয়ে হচ্ছে এখন হচ্ছে এগুলো চাইতে দিয়ে দিলাম এখন হচ্ছে উত্তরানোর জন্য অপেক্ষা করব এটা ভালো করে উতড়ালে এরপর আমি হচ্ছে চাপাতে দিয়ে দিব আর এখান দিয়েই তো দেখেন আমার চিকেনগুলো ভাজা শেষ আর চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আর অনেক বেশি মানে মজাও হয়েছিলো এই যে দেখেন সবগুলা চিকেনই হচ্ছে আমার মোটামুটি হচ্ছে ভাজা শেষ তো চিকেনের সাথে আজকে আমি হচ্ছে মানে ফ্রেন্স ফ্রাই করব আর ফ্রেন্স ফ্রাইটাও আজকে একটু অন্যরকম মানে ভাবে করবো আর কি এই তো আমি হচ্ছে মানে ফ্রেঞ্চ ফ্রাইটা কীভাবে করলাম সেটা দেখালাম না আমি এটাতে হচ্ছে আলুর মধ্যে হচ্ছে একটা ডিম দিয়েছি তারপরে সব মানে মশলা দিয়ে হচ্ছে এটাকে একটু মানে ময়দা দিয়ে মেখে তারপরে এটা এটাকে ভাস্তিছিলাম আর এখান দিয়ে হচ্ছে আমার চায়ের হচ্ছে মশলাটাও হচ্ছে উত্তরানো ভালো মতো হয়ে গেছে এখন আমি এটাতে হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম চা পাতা যে যেরকম মানে চা খাবে যে যেরকম লিকার খেতে পছন্দ করে ওইরকম চা পাতাই দিতে পারে কিন্তু এটাতে হচ্ছে লিকারটা একটু বেশি হলে ভালো লাগে যেহেতু মশালা চা মানে মশলার চা আর কি এটাকে হচ্ছে মশালা চা বলে তো এখন হচ্ছে আমার চা লিকারটা হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে কালার চলে আসছে আর এখন হচ্ছে আমি দিয়ে দিব এটাতে লিকুইড দুধ আমি এখানে হচ্ছে পানি আর হচ্ছে দুধ মিলিয়ে মোট হচ্ছে তিন কাপ হচ্ছে পানি দিয়েছিলাম মানে দুধ আর পানি মিলিয়ে আর কি তিন কাপ দিয়েছি আর চা পাতা দিয়েছি হচ্ছে মানে আমি ছোট চামচে হচ্ছে তিন চামচের মতো এই তো এখন হচ্ছে আমার চাটা হচ্ছে আমি দুধটা ছা দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা উত্তরানোর অপেক্ষায় আর ওইখান দিয়ে হচ্ছে আমার প্রাশ পাইগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে ভাজা হচ্ছে হয়ে গেল আর এখান দিয়ে হচ্ছে আমার চাটাও হচ্ছে উতরে গেছে এখন হচ্ছে আর একটু ভালো করে কালার হচ্ছে বের হলে হচ্ছে আমি এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো ধোয়ার জন্য হচ্ছে কিছু দেখা ছিল না আর আসলে আমি হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে ভিডিও করি তো এই সময় মানে এই জন্য হচ্ছে অনেক সমস্যা হয়ে যায় আসলে দুই হাতের কাজ তো আর এক হাতে করা যায় না তো এখন হচ্ছে চাটা হচ্ছে আমি ঢেলে নিব খুব সুন্দর করে আর আমার চাটা কিন্তু মশালা অনেক সুন্দর কালার হয়েছিল আর যেহেতু আমি বয়সটা পরে দিতেছিলাম আমার হচ্ছে চাটাও অনেক মজা হয়েছিল আপনারাও চাইলে হচ্ছে নর্মালি মানে দুধ চার মধ্যে এরকম মশলা দিয়ে বানিয়ে খেতে পারেন এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে মশলার ফ্লেভার এটা আমার কাছে খুবই ভালো লাগে এর আগেও হচ্ছে আমি বানিয়েছিলাম তো এই তো হয়ে গেছে আমার মানে মশলা চা মশলার চা যেটাই বলেন তো এই তো খুব সুন্দর হয়ে গেছে আমার চাটা এখন হচ্ছে ওইখান দিয়ে আমার হচ্ছে নাস্তা মানে রেডি আজকে বিকালের মানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম কি কি নাস্তা বানালাম সহজ উপকরণে হচ্ছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সাথে হচ্ছে চা মানে একদম জমে যাবে আজকে বিকালের নাস্তাটা তো এই তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে